হয়েছে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে জুরুলা হয়েছে সর্বসাধারণ রাইজ। বিশেষ অত্যাবশ্যকীয় সামগ্রীর ভিতর শাক পাচলির মূল্য বৃদ্ধি হওয়ার লগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জঁপিয়াই পড়েছিল আর তখেতে স্পেশিয়াল টাস্ক ফোর্স গঠন করে দিয়েছিল যে সেই যোগান বিভাগের মন্ত্রীগী যেহেতু শুয়ে থাকে বা তখেতে ব্যায়াম করা ফটোহে রাতেপর ভাগত আপলোড করে তার বিপরীতে বজারত কোনোদিন যাওয়া পরিলক্ষিত হওয়া নাই। কিন্তু সর্বানন্দ সোনোয়ালের দিনত থাকা মন্ত্রী বিভাগীয় মন্ত্রী যীগী এটা এমপি হয়ে দিল্লি গৈছে ফণীভূষণ চৌধুরীয় কিন্তু সময়ে সময়ে বজারত নিজে টহল দিয়া পরিলক্ষিত হয়েছিল। তার বিপরীতে এটার মন্ত্রীগী ফেসবুকত রাতেপা শুই উঠি নিজের ঘরের শাক পাচলি ছিঙাত ব্যস্ত থাকা পরিলক্ষিত হয়েছে বা তার বিপরীতে ব্যায়াম করাহে দেখবলে পাওয়া যায়। তারপরে সেই সুবিধা লো মুখ্যমন্ত্রীগীয় জঁপিয়াই পড়েছিল আর স্পেশিয়াল টাস্ক ফোর্স গঠন করেছিল যে বজারত যেধরনের মূল্য বৃদ্ধি হয়েছে সেই মূল্যসমূহ হ্রাস করবেন। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে গুয়াহী মহানগরীর প্রতি বজারতে আমার সাংবাদিকসলে ঘুরলে আমি ঘুরলেও দেখিল যে কোনো এখন বজারতে স্পেশিয়াল টাস্ক ফোর্স ঘুরা নাই বা তখেসলে দর নিরীক্ষর সেই তালিকা লওয়া পরিলক্ষিত নহল, যার ফলত বজারত আকাশলঙ্গী হয়েছে মূল্য বৃদ্ধি। আর প্রতি বজারের যদি কথা উল্লেখ করো, যেহেতু পামহি বজার হয়েছে সরকারি নির্ধারণ করে দেওয়া বজার আর এই বজারের সমগ্র গুয়াহী মহানগরীর বিভিন্ন স্থানলৈকে সামগ্রী সমূহ যায় আর ইয়াতেনো দর কিমান সেই বিষয়ে জানাবলে চেষ্টা করি। আর সতীর্থসকলে বিশেষ মঙ্গলদর সতীর্থ রাতেপাতে উল্লেখ করেছিল যে খারুপেটিয়া যদি চা যায় আজি তারিখত ভেন্দির দাম আছে 17 টাকা, বেঙেনার দাম আছে 20 টাকা, কিন্তু সেই একটা সামগ্রী গুয়াহী মহানগরী আহি পয়ার লগে কিয় দুগুণ হল সেই বিষয়ে জানিবলে চেষ্টা করি। আর এই পামহি বজারত কোরপরপরানো সামগ্রী আইছে সেই সকল কথা জানিবলে চেষ্টা করি। এগারী ব্যবসায়ী আছে, দাদা কি কি আনিছে আপনি? মানে ধনিয়া পাতাই বিক্রি করে আছি। কোথায় আনিছে? এটা শিলং আয় আর বেঙ্গল আয় বিক্রি হয়ে আছে। এবার কিলো 250 আর শিলংটো 40-50 মুঠা, এইসব অল্প বেশি হয়েছে, দাম বেশি। কেউ বেশি হয়েছে? দাম বেশি হয়েছে, বরষুণ দিয়ে আছে, মাল কমে গেছে। আর কাবাক পয়সা দিব লাগে নাকি আপনাদের? ইয়া তেনা লাগে আসলে। আরো কিছু গ্রাহক আছে যদি সম্ভব হয় জানি বলে চাই। দাদা বাজার ললে নাকি? নাই বাজার লওয়া নাই। কেনেকুৱা হয়েছে দাম গুলা? দামগুলা চারিফালে পানি হওয়া হিসাবে তো দাম অল্প বেশি হয়েছে, এইখিনি তো হবই, আমার অসমত সবজি নাই। কিন্তু ইটো বাজারতকে আপনার বাইরের সবজি দামটো বেশি, রিটেলের দামটো বেশি। যেহেতু এইখন পাইকারি সরকার নির্ধারণ করে দিয়া বজার, হে তখেসকলে ইয়াতে কিছু কম দূর পাব উল্লেখ করেছে। কিছু গ্রাহক আছে তখেসকলের জানিবলে চেষ্টা করি যদি সম্ভব হয় বজার করলে ভাইটি। দামটো ঠিকই এটা মানে বাড়িছে কি মানে? নেমুজনে 70 টাকা হয়েছে, সিমানে এরকম। আর যখন লোক আছে দাদা, ভেন্দি কোরপরা আনিছে? খারপেটিয়া। দাম তাতে বহুত 30 টাকা কিলো। বিকিব লাগিব? এটা 200 টাকা বিকব লাগবো, 40 টাকা কিলো। খরচ আছে, গাড়ি ভাড়া আছে। কিমান দাম বল আপনার? 30 টাকা, 35-40 অমিতা, 30 ওই একে 200 টাকা পাল্লা বিকব লাগবো। তেখেতকলে উল্লেখ করেছে যে খারুপটিয়ার পৰা 30 টাকাত আনিছে আর ইয়াতে বিক্রি করবেন 40 টাকাত বিক্রি করব লাগিব বলে উল্লেখ করেছে। আর যখন লোক আছে বজার করলে নাকি? নাই বজার নাই, এনেই এনে লৈছে। আচ্ছা, তেখেতে আর এটা লোকেল মানুষ থাকে এখানে এনে সামগ্রী সমূহ লৈছে। বাইদেউ বজার করলে যখন লোক আছে জানিবলৈ চেষ্টা করি। দাদা বজার ললে নাকি? কেনেকুৱা দাম? মানে বহুত দাম হয়েছে, বিলাহী পাল্লা 300 টাকা। ললে রঙালাও ললো, তারপর আপনার জলকিয়া, আদা, নহরু, এই রাজহুয়া বজার করে আছো। দাম বেশি হয়েছে আগে বেশি। দাদা কোরপরা আনিছে এই সময়? কিন্তু এটো এটো আছে অরুণাচল, অরুণাচল অরুণাচল দাম বাড়ছে অল্প। আজি 60 টাকা কিলো পাইকারি বজারত যদি চা যায় 60 টাকা দরত বিক্রি হয়েছে বিলাহী। আর যদি চা যায় এই যেটা বাইরলৈকে গুছি যাব বিশেষ খুচুরা বজার যাব সেই দর 80 টাকার উপর হবগৈ। আর যখন গ্রাহক আছে দাদা বজার করলে নাকি? নাই করব আইসো জাস্ট। সামগ্রীর দাম বাড়ছে নাকি? দাম তো নর্মেলে আছে, এটা ইমানো বাড়া না, আগত যেমন বাড়ছিল চাও আগলে কিমান আছে, জাস্ট মার্কেটত সোমাইছো এটা। এই বজার লবলে আহিছে তেখেতসকলে। আর এই যখন বজার ইয়াতে অরুণাচল, মেঘালয় বা শিলংকে ধরি আমার অসমৰ খারুপেটিয়া, বরপেটা সকলৰ ফালৰ পৰা সামগ্রী আহে। আর এই বজারখনের যে কথা উল্লেখ করো, যেহেতু এখন সরকারি নিয়ন্ত্রণ করা বজার, ইয়াতে পূর্বতে যে আমি বাতৰি সম্প্রচার করেছিল যে এখন রাতেপার ভাগতে তালিকা দিয়া হয় যে কোনখিনি স্থানত বা কোনখিনিত আজি কিমান সামগ্রীর কি কি দর আছে সেই সকল রাজহুয়া করা হয়। কিন্তু আজি যেতিয়া আমি বজারত আহিছো বা এইবার যেতিয়া আমি বজারত আহিছো তেতিয়া প্রত্যেকবার দেখিছো যে এই বজারের দর আর নিরিখ সমূহ সেই ব্যানারখন নোহোৱা হয়েছে। পূর্বতে কিন্তু একটা স্থানতে
আলুর কি দাম থাকিব, পিঁয়াজের কি দাম থাকিব, বিলাহীর কি দাম থাকিব, বা গাজরে হোক বা শাক পাচলির প্রতিটি সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছিল, এখন তালিকা দিয়া হয়েছিল। কিন্তু এতিয়া সেই ধরনের তালিকা এখন দেখিলে পাওয়া যাওয়া নাই। অর্থাৎ সেই সময় যে তখন যে বিভাগীয় কর্তৃপক্ষ আছে, বিভাগীয় কর্তৃপক্ষ যে সেইখান যে পরিদর্শন নকরে, সেয়াই কিন্তু তার স্পষ্ট উদাহরণ। পুনের কব বিচার যে পূর্বে তো যেটা আমি পামহি বাজারত আইছিল যে বাইরত এখন ফলক লগা থাকে, প্রতিবিধ সামগ্রীর নাম থাকে এটা ফালে আর এটা ফালে দর থাকে। তার বিপরীতে এইবার আমি যে বিগত দুটা সপ্তাহ বাজারলৈকে আহি আছো, কিন্তু কোনোদিনে সেই তালিকাখন দেখা নাই। তারপর প্রতীয়মান হয়েছে যে স্পেশিয়াল টাস্কফোর্সে হোক বা জি এম সিয়ে হোক বা যোগান বিভাগে হোক যে বাজারত ঘুরা নাই, সেই কথা কিন্তু জল জল পটপট হয়ে পড়েছে। আমি এই বাজার সমূহ দেখাইছো যে স্কচ আছে, তিয় আছে, মূলা আছে। দাদা, এইসমূহ কোর পর আছে? খিরা খিরা আছে, টমকা পরা স্কচ, শিলং। কি দাম আছে আজি স্কচ? বেশি আছে আজি 220 টাকা পাল্লা, খিরা বেশি আছে 200 টাকা পাল্লা, মূলা বেশি আছে 200, ভেন্ডি বেশি 200 টাকা পাল্লা বেশি আছো, বেগনা 200 টাকা পাল্লা বেশি আছো, বিলাহী আপনার লোক ইয়াতে বিক্রি হয়েছে 250 টাকা পাল্লা, 50 টাকা কিলো। দাম বাড়িছে নাকি? দাম বাড়ছে মানে বানপানী হয়েছে, সবজি কমি গেছে, এইখানে দাম পয়সা দিব লাগে। হ্যাঁ, রাস্তাতে পয়সা দিব লাগে দিব না লাগে, কিন্তু মালের খরচা বেশি হয়ে গেছে, খরচা বেশি বহুত বেশি বলে বানপানীরে উজুয়াত দিছে। এগারী ক্ষুব্ধ লোক আছে, দাদা বজার ললে নাকি? এটা দাম বহুত বেশি, দাম এনেকা সবজি খাব না আমি, আর বজার করার অসুবিধা হয়ে গেছে। আর এখন তো সচা কথাটা নকয়, রাস্তাত আহতে সেলটেক্স বেলা পুলিশ বেলা সেগুলো ধরে থাকে, হেন তো নকয়, এইবিল যে দাম বাড়ি থাকে হেন্তর, এগুলো কথা ঠিক, এগুলো সুধি থাকে দাম কম কম বলে কয়েছে, এই হেন্তর কথা। আর দাম বাড়ি থাকবো, বানপানী হয়ে গেছে অল্প, সেইটো কারণে অল্প বাড়িছে দাম, সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা এটা সুদক আগতে আমার খরচা হয়েছে মালের 1 কিলো মালের 3 টাকা খরচা হয়েছে, এতে 6 টাকা 8 টাকা খরচা, 6 টাকা 7 টাকা আগতে মাল আছে আপনার 5 টন 6 টন মাল আছে, এতে মাল আনবার লাগে 1.5 টন 2 টন খরচাটা বাড়ি গেলাক। এটা কথাই উল্লেখ করেছে যে খরচ বাড়িছে, যার বাবে দাম বৃদ্ধি হওয়া বলে উল্লেখ করেছে। আর আমি কইছো যে মূল সতীর্থসকলে বিভিন্ন স্থানের পরিবেশ দেখাইছে, আর আমি দেখালো মহানগরের পামহি পামহি যদি কথা উল্লেখ করি, তাহলে পুনের উল্লেখ করি যে যোগান বিভাগে নিষ্ক্রিয়তার সম্পূর্ণরূপে ইয়াতে সুবিধা লৈছে। যখন ইয়ারে ব্যবসায়ী আছে, এই ব্যবসায়ীসকলে নিজের ইচ্ছামতে খেয়াল খুশি মতে দরদাম বৃদ্ধি করেছে। পূর্বতে কিন্তু পামহি বজারত যদি চা যায় এখন বেনার আসে, বেনারত প্রতিটি সামগ্রীর লিখা আসে, আর সমান্তরভাবে তার কাশত যদি চা যায় দাম সমূহ অর্থাৎ নিরিখসমূহ উল্লেখ করে। কিন্তু বিগত যে দুটা মাসের পর আমি পামহি বাজারত আহি আছো, কিন্তু কোনো ধরনের হেনে ধরনের নিরিখ নির্ধারণ করা নাই, যার ফলত যে সকল ব্যবসায়ী এখন দোকানে যদি পিঁয়াজ যদি চা যায় 50 টাকাত বিক্রি করছে, আন এখানে 55 টাকাত বিক্রি করছে, ঠিক অনুরূপ ধরনের এখন বিলাহীর দাম মাত্র 50 টাকা কলে কিলো, আন এখানে 80 টাকা কইছে। অর্থাৎ সেই ধরনের নির্ধারণ নকরা বাবে বা স্পেশিয়াল টাস্কফোর্সে হুই থাকা বাবে, যোগান বিভাগে হুই থাকার বাবে, জি এম সির কর্তৃপক্ষ হুই থাকার বাবে, এনেদরে নিজের খেয়াল খুশি মতে দাম বৃদ্ধি করা পরিলক্ষিত হয়েছে, যার ফলত সর্বসাধারণ রাইজ এটা ক্ষুব্ধ হয়ে পড়েছে বা বজার করবলে আহিলে অতি মহঙ্গা হওয়া পরিলক্ষিত হয়েছে।